আসসালামু আলাইকুম প্রিয় সৈদারা প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে মূলত একটা বিষয়ের উপর কথা বলবো যে বাংলাদেশের সাথে সৌদি আরবে যে বিমান চলাচল সেটা আসলে কি বন্ধ হবে কি না, বা বন্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু। তো আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ইউরোপ সহ প্রায় 12টি দেশের সাথে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সেটা বন্ধ ঘোষণা করেছে 2 সপ্তাহের জন্য। এপ্রিলের 3 তারিখ থেকে শুরু করে এপ্রিলের 18 তারিখ, প্রায় 2 সপ্তাহের মতো আপনার কোনো পরিবহন মানে ওই দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। তারপর হচ্ছে আপনারা সবাই জানেন যে ইউরোপ সহ অন্যান্য কান্ট্রি থেকে যারা সৌদি আরব হোক বা অন্য কোনো কান্ট্রি হোক যারা বাংলাদেশে ঢুকবে, যাদের করোনা সার্টিফিকেট আছে আর কি, এটা হচ্ছে ইউরোপ ব্যতীত, তাদেরকে মোটামুটি কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এবং হচ্ছে যারা ইউরোপের তাদেরকে যদি করোনা সার্টিফিকেট থাকেও, তারা বাংলাদেশে আসার পর প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এবং এই কোয়ারেন্টাইনে থাকার সময় তার যে খরচগুলো হবে তাকে নিজেই বহন করতে হবে। তো দেখেন, আপনারা সবাই জানেন যে বিগত অনেক দিন আগে যখন করোনা ভাইরাসের সংক্রমণটা মোটামুটি অনেকটা ছিল, তখন কিন্তু সৌদি এয়ারলাইন্সের সাথে কিন্তু বাংলাদেশ মানে সৌদির সাথে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স তাদের যে ফ্লাইটগুলো পরিচালনা কিন্তু বন্ধ করে নাই। আপনারা জানেন বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু সৌদির সাথে ফ্লাইট বন্ধ করেনি, কিন্তু দেখা গেছে যখনই বাংলাদেশের করোনা ভাইরাসের সংক্রমণটা বাড়ছে বা সৌদি আরবের এই করোনা ভাইরাসের এটা আপনার কন্ট্রোলে হয় নাই বা অধিকারে বাড়তেছে, তখন কিন্তু সৌদি সরকার কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু তাদের যে ফ্লাইটটা সেটা কিন্তু শিডিউল তাদের যে শিডিউলটা ছিল সেটা কিন্তু অফ করে দিয়েছিল এবং বাংলাদেশের সাথে সৌদি আরবের যেই যোগাযোগটা বিমানপথ হোক আকাশপথ হোক নৌপথ হোক স্থলপথ হোক সবগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। দেখেন বর্তমানে করোনা ভাইরাসের যেই আকারটা সেটা কিন্তু মহামারী হিসেবে এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু দিন দিন বাড়তেছে এবং এখন অনেক মানুষ মারাও যাচ্ছে। এই পরিস্থিতিতে দেখেন বাংলাদেশ এয়ারলাইন্স যদি বন্ধ না করে সৌদি এয়ারলাইন্স বা সৌদি সিভিল এভিয়েশন কিন্তু যে কোনো মুহূর্তে বাংলাদেশের সাথে তাদের যেই বিমান চলাচলের যে বিষয়টা সেটা কিন্তু তারা বন্ধ করে দিতেও পারে, এটা যে কোনো সময় দিতে পারে, এটার জন্য কোনো টাইম বা নির্ধারিত কোনো টাইম ফিক্সড করা নাই। সৌদি এয়ারলাইন্স যে কোনো সময় বাংলাদেশের সাথে বিমান চলাচল বন্ধ করে দিতে পারে, কারণ যদি দেখে যে বাংলাদেশে আক্রান্ত সংখ্যাটা বাড়ে আর সৌদি আরবের যদি করোনা ভাইরাসের এটা বাড়ে যদি কন্ট্রোলে না আনতে পারে, তাহলে এটা নর্মালিভাবে তো বন্ধ করে দেওয়ার কথাই, কারণ সৌদিরা কিন্তু অনেকটা সচেতন, আগে থেকে অনেকটা সচেতন, তারা এমনিতে একটু ভয়টা একটু অনেকটা বেশি পায়, যেখানে আপনার অন্যান্য কান্ট্রির যারা আছে বা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বলেন, তারা কিন্তু নর্মাল অনেক বিষয়গুলো কিন্তু ইগনোর করে, সেটাকে আপনারা প্রশ্রয় দেয় না। কিন্তু সৌদি সরকার কিন্তু আপনার 19 থেকে 20 হলেই তারা কিন্তু অনেক সিদ্ধান্ত গ্রহণ করে। আপনারা সবাই জানেন সৌদি আরবের আইন কিন্তু কিছুদিন পর পর মিনিটে মিনিটে বদলায়, সো যে কোনো সময় বাংলাদেশের সাথে কিন্তু সৌদি এয়ারলাইন্সের যেই চলাচলটা যাত্রী পরিবহন সেটা কিন্তু যে কোনো সময় বন্ধ হতে পারে। তো আপনারা যারা বর্তমানে ছুটিতে আসবেন বা আসার চিন্তা ভাবনা করছেন কিছুদিন পরে আসেন, আর যারা একেবারে চলে আসবেন সো আপনারা চলে আসতে পারেন, কারণ ফ্লাইট বন্ধ হলে তাহলে আপনাকে আবার ওয়েট করতে হবে যখন ফ্লাইট খোলা রাখ পর্যন্ত। তো যারা আপনারা অবৈধ আছেন বর্তমানে, আপনারা একটা আশায় কিন্তু বসে আছেন অনেকদিন ধরে যে অবৈধদেরকে বৈধ হওয়ার একটা সুযোগ দিবে। আসলে দেখেন এই ধরনের সুযোগের কথা আমরা অনেকেই ইউটিউবে বলছি, অনেকেই আপনারা এই বিষয়টা জানেন। দেখেন যেহেতু মার্চে আপনার 14 পর মোটামুটি অনেকে আমরা একটা ধারণা করেছিলাম যে যারা অবৈধ রয়েছে হরুপ্রাপ্ত লোক তাদেরকে একটা বৈধ হওয়ার সুযোগ দিবে, কারণ অ্যাপসের অ্যাকাউন্ট খোলা তেমন একটা গুরুত্বপূর্ণ ছিল না যাদের হরুপ ছিল। দেখেন সৌদি সরকার কিন্তু অ্যাপসের খোলার সুযোগ করে দিয়েছে, তাওয়াক্কালনা করার সুযোগ করে দিয়েছে, তারপর অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু দিয়েছে। ওই পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক ইউটিউবাররা বলছে, আমরা ওই কথাই বলছি যে হয়তো সুযোগ অবৈধ যারা আছে তাদেরকে বৈধর একটা বা দেশে আসার একটা সুযোগ করে দিবে। দেখেন তারপর কিন্তু তাদেরকে কোনো রকমের সুযোগ দেওয়া হয় নাই, এতে করে কোনো লাভ হয় নাই, 14 মার্চ নিয়ে কোনো আমাদের কোনো বেনিফিট হয় নাই। যারা বৈধ আছেন তাদের অনেক বেনিফিট হয়েছে এবং ভবিষ্যতে তাদের জন্য আরও অনেক সুযোগ সুবিধা আসবে এবং তাদের বেনিফিট হবে। যারা অবৈধ আছেন তাদের জন্য কোনো রকমের সুযোগ আপাতত আমাদের কাছে নাই। আপনারা কোশ্চেন করেন যে ভাই হরুপ যারা আছে তাদের কি হবে, তাদের কি কোনো বৈধ হওয়ার সুযোগ দিবে কি না, বা তাদেরকে আউটপাসের মাধ্যমে দেশে আসার সুযোগ দিবে কি না, এই বিষয়টা অনেকে কোশ্চেন করেন। কিন্তু মাঝে মাঝে দেখবেন আপনারা বাংলাদেশ এম্বাসি আপনার বিভিন্ন এলাকাতে আপনার যাদের আমার মেয়াদ নেই তাদের কিন্তু আসার সুযোগ করে দিচ্ছে। তো যাই হোক, মোটামুটি অনেক কথা বলে ফেলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন আলোচনায়। আল্লাহ হাফেজ।